সবে মরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুল নিসফু মিনাশ শাবান শাবান মাসের মধ্য রজনে সবে বরাত এটা নিয়ে ধর্মজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে ভারতে পাকিস্তানে এই সমস্ত দেশে এটা ক্লিয়ার করা দরকার আসলে সবে বরাত কি কেন আসে কি শিক্ষা দেওয়ার জন্য এক বছর পর পর এই শাবান মাসটা আসে দেখতে দেখতে মাসটাও চলে যাবে অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব আর শাবানের সব রাতের রোজা ও নামাজের নিয়ম কি সব রাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবে বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সূরা কুল হুয়াল্লাহ ইখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনেক আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কোলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদতের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দোষনীয় না সেটা জায়েজ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোন ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি তাদের মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে সব রাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত এই সূরা এতবার এই নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্না আমল মনে করি বা কোরআন হাদিসে নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাতে পর্যবসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাক আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে বাড়াবাড়ি গ্রুপ ছাড়াছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লাইলাতুন নিসফু মিনাশ শাবান শাবান মাসের মধ্য রজনী যে 15 শাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ পাক কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা লিমুশরিকিন
এক নাম্বার যে ব্যক্তি মুশরিক যে শিরক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরক করে আর দুই মুশাহিনিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকীদা মুশরিক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা সাবানের যে হাদিস এটা দুর্বল না এটা শক্ত হাদিস আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান এটা বেদাত নয় পালন যারা করছেন না করবেন অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন শুধুমাত্র হালিয়া রুটি দশটা রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন সবে বারাত পালন হচ্ছে না আল্লাহ পাক এ রাতে বরকতময় রাতে সবে কদরের কথাই বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন সবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ রাতে সম্পাদন করেন তার ভেতরে অন্যতম আমরাম মিনে ইন্দিনা তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায় তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই সবে কদর সবে বরাত পালন করানি আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি অথচ আসল যদি আমরা বুঝে নিতাম নামাজ পড়া ফরজ পড়ি জাকাত দেওয়া ফরজ অন্তত কিছু না কিছু দেই হজ করা ফরজ করে আসি রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে কিন্তু আকিমুদ্দিন দিন কায়েম করাছে নামাজের মতো ফরজ এটাকে রাজনীতি মনে করি ছিঁড়ে দে নামাজ পড়ো মত পার্থক্য করো না কথা কোরআন আমি পাইনি রোজা রাখো মত পার্থক্য করো না পাইনি হজ করো মত পার্থক্য করো না পাইনি যাকাত দাও মত পার্থক্য করো না আমি পাইনি কিন্তু এইটা পেয়েছি আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করো এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না কোনো ফতোয়াবাজি করো না অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয় দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই নামাজ পড়ে যাচ্ছে একেবারে পাঁচ অক্তের জায়গায় আট অক্ত মিলে অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ এখানে কোনো পার্থক্য চলবে না এইটাও বোঝেও না বোঝাতেও চায় না মানুষকে বুঝতেও দিতে চায় না পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন এখানে চারজন বড় বড় নবীর নাম আছে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদ বদল ছিল কোন নবীর শরীয়তে এইটা ছিল পরের নবীর শরীয়তে এটা ছিল না কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কিয়ামুদ্দিন দিন কায়েম করো কারণ দিন যদি কায়েম না হয় এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে আরো জোরে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না এটা আইন করতে হয় জানা আমরন আমরন মানে আইন আমরন মানে আদেশ আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি পাঁচ প্রকার মানুষের নাম আছে রাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না বাকি মানুষকে তিনি মাফ করে দেন এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে দুই নাম্বার যারা কুফরি করে তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান চার নাম্বার যারা বুড়ো জিনাখর আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে কয়েকদিন আগে তাকান আমি নাম নিলাম না তাড়াও দিয়েছে আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে এজন্য বুড়ো জিনাখর যারা আছেন থামেন নিজের শরীর চলে না ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে বুড়ো সেনাখরদের এই সবে বরাতেও মাপ নেই পাঁচ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান চরে বলেন না উজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন সবে বরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল
আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছে।